না লিনসে কলকাতার একটি হোটেল নিউ মার্কেটে। আমরা এখানে 3 দিনের জন্য ছিলাম। আমাদের রুম নাম্বার ছিল 316, রুম টাইপ ছিল টুইন রুম। রুমটা মোটামুটি এভারেজ সাইজের, খুব বেশি স্পেশিয়াস না, বাট থাকার জন্য এভারেজ মানের। এখানে ছিল 2টা ডাবল বেড টুইন, আর ছিল কমপ্লিমেন্টারি 4টা বটল পানি, কফি, কফি মেড সুগার, হট ওয়াটার পট, আর এখানে ছিল একটা ওয়ার্ড্রপ। ভালো স্পেস ছিল বেশ, যে দেখতে পাচ্ছি। আর এপাশে অপোজিট সাইডেও আর একটু জায়গা ছিল ওয়ার্ড্রপের, আর নিচে ছিল একটা মিনি ফ্রিজ। এপাশে ছিল হচ্ছে আমাদের টেবিল, একটা মিরর, টিভি, একটা উইন্ডো যেটাতে তেমন একটা ভিউ আসলে নাই, আর ছোট্ট একটা বসার জায়গা। এই যে আমি, এটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়ই ছিল, কমপ্লিমেন্টারি টয়লেট্রিস ছিল, মোটামুটি ক্লিন, খুব বেশি যে বলবো ক্লিন তা না। আর হোটেলটা আসলে অনেক পুরনো, যদিও রেনোভেট হচ্ছে, অনেক অনেকগুলো রুম রেনোভেট করা আপনাদের। হোটেলটাতে আসলে একটা অ্যাস্থেটিক, অ্যান্টিক, পুরনো ভাব আছে। এই যে রুমের স্পেস, বেডগুলো বেশ কমফোর্টেবল ছিল, একটা ছোট্ট বসার সোফা ছিল, এসি দেখতেই পাচ্ছেন উইন্ডো, আর ভিউ আসলে তেমন কিছু নাই। যেহেতু এটা একদম নিউ মার্কেটের মিড পয়েন্টে, আসলে ভিউ থাকারও কথা না। এখানে কিছু পুরানো কলকাতার মুভির ছবি ছিল, ছিল পাশে একটা জিম, এটা রুফটপে। জিমে মোটামুটি যা যা প্রয়োজন সবই আছে, যারা ওয়ার্কআউট করতে পছন্দ করে তাদের জন্য। এটা হচ্ছে একটা রুফটপ বার অ্যান্ড রেস্টুরেন্ট। আমি সকালের দিকে ভিডিওটা নিচ্ছিলাম, সো কেউ ছিল না, বুঝতেই পারছেন। রাতে নিশ্চয়ই অনেক সুন্দর জমকালো বা জমজমাট হয়। এই যে এদিকে রুফটপে বেশ অনেকখানি বসার জায়গা, বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর। রাতের পরিবেশটাও অবশ্যই সুন্দরই হবে, যদিও আমার রাতে আসা হয়নি। 360 ভিউ একটা। আর এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক নিউ মার্কেটের আর সিম পার্ক মল যেটা, তার অপোজিটে, মানে একদম মিড পয়েন্টে, এটাই এই হোটেলের সবচেয়ে সুবিধা।